আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। এটা হচ্ছে রাতের বেলা, তো আমি আর আমার হাজবেন্ড হঠাৎ করে বললো গরুর মাংস ভুনা খাবে, তো আমি বললাম আমি রান্না করতে বসাচ্ছি, তো বললো না তুমি সব গুছিয়ে দাও আমি বসায় দিই। প্রায় আমার বাসাতে আমার হাজবেন্ড রান্না করে, ও আসলে বুঝতে পারে যে আমি আর আমি বেশি একটা রান্না খুব পারি, কিন্তু আমার ওই ধৈর্যটা নাই রান্নাঘরে দাঁড়ায় থাকা রান্না করা, তো যতটুকু পারি করি। তো আমি আস্তে আস্তে একটু লেট করে দিয়েছিলাম ক্যামেরাটা নিয়ে, এর মধ্যেও গরুর মাংসের মধ্যে হলুদ মরিচ ধনিয়া লবণ আর এই আস্ত মশলা লং এলাচ দারচিনি তেজপাতা এগুলোও দিয়ে দিচ্ছে। এখনও পাশে আরও মশলাগুলো রেডি করছিল, আমি ক্যামেরাটা ধরে দাঁড়িয়েছিলাম। আসলে আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী, ও আসলে যারা অনেকেই নতুন তারা জানেন না, ও সব কিছু মেনটেন করে, ও বাসা সংসার যারা ওকে খুব কাছ থেকে চিনে তারা জানে ও রান্না করতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো এই যে আমি আদা রসুন একসাথে বাটি সবসময়, তো ওইটা বাটাটা ও দিয়ে দিল আদা রসুন, ও অবশ্য চামচ দিয়ে দেয় না, ও সবসময় রান্না করলে ওর হাত দিয়ে আন্দাজটা ঠিক মতো দিতে পারে, মানে সম্পূর্ণ পারফেক্ট একটা আন্দাজে ও দেয়। তো এই তো ও দিচ্ছে, আর ও প্রায় প্রায় ওর শখের বসে ও রান্না শুরু করে দেয় দুপুর হোক যখনই হোক। তো আমার বাসায় বেশি একটা রান্না আমার করতে হয় না। এখন দিচ্ছে জিরা, আর এই জিরা বাটার মধ্যে একটা জয়ফল ছিল একটা আর জয়ত্রী ছিল। আমরা জিরাটা এভাবেই বেটে রাখি, জয়ফল জয়ত্রী আলাদাও বাটি, বাট ওই দিন যেহেতু আমি একসাথে বেটে ফেলছিলাম তারপরে এটা আমি দিয়ে দিলাম যে এটাই দিয়ে দাও, তো এটা দিয়ে দিল জয়ফল জয়ত্রী আর জিরা বাটা একসাথে। তো এই যে ও আর একটু টক দইগুলো চামচ দিয়ে উঠায় নিচ্ছিল, যেহেতু আমি টক দইটা বের করতে দেরি করে ফেলছি, তো ও আস্তে আস্তে সব রেডি করছে আর এখন দিয়ে দিবে। তো এই তো আপনার ভাইয়া আমাকে অনেক কাজে হেল্প করে, মাশাআল্লাহ ওর হাতের রান্না খুব মজা। আমার বাসার আমার ভাই বোনরা সবাই সবসময় বলে যে আপু তোমার রান্না তো মজা, কিন্তু তার থেকে ভাইয়ারটা একদম পারফেক্ট হয়। এটাই আসলে ও খুব ধৈর্য সহকারে রান্না করতে পছন্দ করে। এই তো ও টক দই দিয়ে দিল, এখন আর মনে হয় না আর কিছু দেওয়ার বাকি, শুধু তেলটা দিবে। আর যেহেতু ঢাকায় আমরা যে, তো আমাদের খাবারে একটু তেলটা বেশি থাকে, সবাই আবার ভাববেন না যে আমরা তেল বেশি খাই, অবশ্য এটা স্বাস্থ্যের জন্য খারাপ সেটা জানি, তবে আমার হাজব্যান্ড বলে স্বাস্থ্য তো ভাগ্যে থাকলে অসুস্থ আমি হবই, তো খাওয়া দাওয়া করেই অসুস্থ হই, সমস্যা নাই। তো এই যে সে মাংসটা বাবুর্চিদের স্টাইলে মাখছে, আর আমি এই ফাঁকে তাকে একটু দেখালাম, সে তার মাখাটা কিন্তু অনেক সুন্দর হয়, আর এই মাখাটা আমার মনে হয় না মানে খুব পাকা রাঁধুনি যারা তারাই মাখতে পারে, ও অনেক এর চেয়েও বেশি বেশি মাংস আমার ঘরে বসায়, আর এটা তো অল্পই ছিল সেদিন, খুব সুন্দর করে এমনভাবে মাখতেছে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লাগে, হাড়ের গায়ে লাগে, তারপর যখন মাংসটা কষানো হবে তখন যাতে প্রত্যেকটা মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। ও আমাকে বলতেছিল শিখো শিখো আমি কীভাবে করি, তা আমি বললাম 13 বছর বিয়ের বয়স, তুমি তো জানো যে আমি সবই পারি, তো সমস্যা নাই, আমিও পারি তুমিও পারো দুজনেই পারি, তো তুমি একটু বেশি পারো আমার থেকে। আর আর ও আমার প্রেমের সময় ও জানতো এই রান্না জিনিসটা আমার খুবই মানে মানে অসহ্য লাগতো, তারপরও তো এখন অনেক রান্নাবান্না করি, অনেক কিছু করি, নিজের বাড়িতে করি, বাবার বাড়িতে গিয়ে করি, যেহেতু আমার মা নাই, আমার মা মারা গেছে, তো সব কিছুই এখন আমাকেই দেখতে হয়। কথা আছে না, এক সময় আল্লাহ ভাগ্যে লেখে যে সব দায়িত্বই আপনার উপর চলে আসবে, আর তখন একটা শক্তি চলে আসে আপনার মধ্যে। তো এখন ও বুঝতে পারে, আর ও আমাকে এখন অনেকটাই সাপোর্ট করে যেহেতু পাশে আমার মা নাই। তো আসলে আমার রান্নাবান্না আমি বাবার বাড়িতে এখন গেলে যতটুকু রান্না করি, আমি বাসায় আসার পর ওই রান্নাটা আর আমার করতে হয় না। ও বুঝতে পারে যে মার বাসায় আমার একটু এখন ধকল যায়, আগে তো মা ছিল, তো এরপর এই বাসে আসলে মোটামুটি আমি একটু রেস্টেই থাকি। ও আমাকে কখনোই কোনো বলেও না যে আমি রান্না করতেছি তুমি কেন বসে আসো, ও দেখা যায় একটু বেশি রান্না করে দিয়ে যায়, সারাদিন আমি আমার মেয়ে ওইটাই খাই, আবার দেখা যায় আমিও দুই তিনটা আইটেম করে ফেলি, এই তো এইভাবেই চলে।
তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ও ম্যারিনেট করে ফেলছে। দেখেন হাতটা কিন্তু সে মেয়েদের মতো একদম ঘষে ঘষে মশলাগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিল, তারপর চেপে চেপে দিচ্ছে। ওর ইচ্ছা ছিল একটু ম্যারিনেট করার, কিন্তু ওরকম সময় ছিল না। আমার মেয়ে বারবার বলতেছিল আমার খুব ক্ষুধা লাগছে বাবা, তো এর জন্য বলল যে আচ্ছা আমি এটা চড়াই দিই, সমস্যা নেই। তো এই যে দিয়ে দিলাম চুলায়, তারপর এখন আমি ঢাকনা খুঁজতেছিলাম, ঢাকনাটা বের করে এখন ঢেকে দিবে, তারপর এটা একদম কষানোর মধ্যে যে পানিটা আসবে সেই পানিটাই কিন্তু দিয়ে কষাবে, এটার মধ্যে আর কোনো পানি ব্যবহার করবে না ও, কারণ এই পানি দিয়েই ও রান্নাটা শেষ করবে। তারপরে এই তো ক্যামেরাটা আবার একটু পরে আমি অন করব। তো অন করার পরে যে দেখেন কষানো কিন্তু অনেক আগেই হয়ে গেছে, এটা লাস্ট মানে একদম শেষ কষানোটা, মাখা মাখা হয়ে যাচ্ছে। আর এরপর হচ্ছে এই যে জিরা গুঁড়া দিয়ে, মানে টালা গুঁড়া জিরা দিয়ে আমি এটা লাস্ট একটু ভিডিও করেছিলাম, এটা ছিল একদম প্রপার একটা ফিনিশ হওয়ার পরে যে রান্নার চেহারাটা এটা। তারপরে যে প্লেটে খাবার তুলে নিয়েছিলাম, আর এটা কিন্তু দেখানোর জন্য না, আমরা সবসময় মাটির প্লেটেই ভাত খাই, আমি আর আমার হাজব্যান্ড। আর এই যে আমি সবার আগে খেতে বসে গেছি, আমার তো দেখে অনেক খেতে ইচ্ছে করতেছিল। এই তো গরুর মাংস ভাত আর একটা হাড় নিয়েছিলাম, মেখে মেখে খাচ্ছিলাম। এই তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।